Hello everyone, good morning. Finally, অনেক কষ্টে ট্রেন দিয়ে পরে ঢুকলাম আইয়া ওখানে মেঘালয় ঢুকলাম আইয়া একদম ঘুম নাই শান্তি নাই মানে এই জানি মানে কালকে জানি এটা খুব কষ্ট হয়েছে সত্যি তো ফাইনালি ঢুকলাম আইসপিটি রেসিয়া শিলং আইসপিটি ঠিক আছে এসে শিলং আইসপিটি নতুন ওপেনিং হয়েছে এখানে তো আমি নিজের আগে জানতাম না ফার্স্ট টাইম আমিও আইছি শিলং আইসপিটি তো আই গেছে সম্রাট ভাই আইছে সম্রাট হাই বল দে তো অকনে ফ্রেশ ট্রেশ হইয়া চাটা খাইলাম খাইয়া বাড়িলাম তো সম্রাট আর আমি আমরা যেতেছি অকনে চেরাপুঞ্জি কই চেরাপুঞ্জি যাইমু তো রানি ভাই চেরা যেতে যেতে কোন কোন ভিউ পয়েন্টে আমরা যাইমু যেতে যেতে তোমরা এটা দেখাইমু তোমরা দেখো স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখো ঠিক আছে চলো ওখানে আছে একটা দোকানে ঢুকছে গা এখানে অল্প ম্যাগি টেগি খাইমু টিফিন টাইম কারণ সকালে তো রাইস করবে ঠিক নেই তো অল্প ম্যাগি রান দোকানে ম্যাগি খাই তারপর যাবো সুজাত চেরা পঞ্চিতে দেখো চারিদিকের ভিউ মানে নাজারা কি তারপর যেদিকে দেখো এদিকে সৌন্দর্য ভরপুর মেঘালয় এলে কিয়া মেঘালয়টা বেশি ভালো লাগে এই পিছনে একটা গেট আছে গেটটা ক্রস করছে আমি যদি দেখাইতে পারছি না কারণ দেখাইবার আগেই আমরা ঢুকে গেছিলাম গেটে আর এখানে এসে গিয়া পাস দিতে লাগে মানে পার হেড 50 টাকা করিয়া তুমি যে চেরাপুঞ্জি যাইমু যে আমরা তো এখানে পাস দিতে লাগে পার হেড 50 rupees ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট দিতে হইব মাস্ট তো 50 টাকা খরচ করলে ভালো ভালো জিনিস দেখবা আর কিছু না কখন যে ওয়াটারফলটা দেখাইমো এই যে ওয়াটারফল মানে উফ 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 অসাধারণ অসাধারণ রেইনবো একটা রেইনবো হইছে দাঁড়া তোমরা ক্লোজ করে দেখাই আমি জানি না দেখা তোমরা দেখতে পারতাছো না রেইনবো একটা খুব সুন্দর ওয়াটারফল যেমন ওই যে পড়তাছে যে ঠিকই কেন দেখো একটা রেইনবোর মতো দেখা যাইতেছে নোয়াখালিকা ওয়াটারফল কি সুন্দর জলগুলা পাহাড় থেকে আইতেছে আর নামতেছে এই যে ধীরে ধীরে এই যে পিছনে ওয়াটারফল দেখতেছো ওখানে কি সুন্দর একটা রেইনবো হয়েছে হ্যাঁ তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ আমি এখান থেকে দেখতেছি ক্যামেরার মধ্যে জিনিসটা ক্যাপচার হইতেছে না বলা পড়িয়া রেইনবো একটা শুনে এটা শিখা নোয়াখালিকা ওয়াটারফল এটা চেরাপুঞ্জি যাবার আগে মিডিলে অনেকে এটা যায় অনেকে জানে অনেকে জানে না তো জাস্ট ভিউ মজা লোবার কিছু না নিচে যাইতে গেলে অনেক কষ্ট হইব অনেক ঘুরিয়ে যেতে হইব নিচে এটা সম্ভব না এখন সময় পসিবল না আর এটা নিচে যাইতে গেলে একদিন এখানে স্টে করে হোম কটেজ আছে হোম স্টে আছে স্টে করে তাই কেয়ার করে নিচে যেতে ঘুরে যাই বিশাল বিশাল ওয়াটারফলের হাইট বিশাল যদিও আমি জানি না এখানে কোনো জায়গায় লেখা পাইতেছি না নাইলে কইতাম চারিদিকের ভিউ দেখো আমরা এদিকে ঝর্ণার লেগে একটা ঝর্ণার লেগে কই কই জঙ্গলে জঙ্গলে যেতে লাগে ফাইনা জল মন মতো সুন্দর ঝর্ণা ফাইনা জল ফাইনা নাইলে নোংরা গুলা জল ফাই এদিকে দেখো এক পাহাড় থেকে কতটি ছোট 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 জন্য অনেকটি এক লাইনে অনেকটি জন্য দেখা যায় ওইদিকে আরো কতটি আছে দেখা যাইতেছে এখান থেকে ক্যামেরা জানি না জুম করলেও দেখা যেতে পারে ওই দোকান দেখা যাচ্ছে ওই যে ঝর্ণা এইগুলো সব ঝর্ণা কিন্তু ওয়াটারফল কন্টিনিউ ওই যে ওই যে ওই যে এদিক থেকেও পড়তেছে জুম করি দাঁড়াও দেখাই এই যে ঝর্ণা এই যে ঝর্ণা এই যে ওয়াটারফল অনেকগুলো অনেকগুলো কন্টিনিউ শুধু ওয়াটারফল 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 ঝর্ণা আমরা এদিকে একটা ঝর্ণা পাই না সুন্দর মতো এদিকে দেখো ঝর্ণার অভাব নাই আর এত পরিষ্কার জল এত স্রোত এত জল এই অফ সিজনে বৃষ্টি এখনো শুরু হয়েছে না কিন্তু আর এত জল স্টলের মধ্যে ছোট ছোট স্টলে কি সুন্দর সুন্দর জিনিস দারচিনি না এগুলো লম্বা লম্বা স্টি দারচিনি স্টিক ওইগুলো সব ভান্ডা যে দারচিনি ওইগুলো না দুমদুম করতে লাগবো এই যে এগুলো আছে দারচিনি নিয়ে দুমদুম করিয়া কাটো
মানে আমি তোরে ফোন করছি, মানে আমি যে শিলং আইতাছি কইয়া আজকে সকালবেলা, তোরে কোন সময় ফোন করছি? কাল রাতে ফোন কিয়া। হ্যাঁ, কাল রাত কো ফোন করে কিয়া বলা বলা তো আম আজ আরে বলকে 6 ক্লক আপ মইং মে আয়েগা আজ বিচিন উসকো আপ উদা সে আপকো পিকআপ করনা হে বাস ওই বলা ভাই মানে সুবে 6:30 কো গিয়া আপকো আপ ফোন কি আমকো বড় পানি আনকে বাদ উসকো বাদ মে আম উসকো জেগে পিকআপ কিয়া মইং সে নয়া আজ বিডি ওয়াই আম কা শ্রীলঙ্কা মইং মে উদা সে পিকআপ কে বাদ মে আয়া লোক পাবলিক টয়লেট মে টয়লেট টয়লেট কিয়া ও ভি মেরা গর্মি ভি নি গিয়া বাদ মে ফি ডাইরেক্ট আম লোক সোরা মতলব চেরা পুঞ্জি। হ্যাঁ, আবি যাঙ্গে আম লোক চেরা পুঞ্জি। তো টোটালি আনপ্ল্যান্ড, মানে আমি নিজে জানতাম না যে আমি শিলং আমি সত্যি আমার প্ল্যান ভাবছিলাম যে গুয়াহাটি পর্যন্ত আমি, যখন তারা ফোন করেছে ফোন করে জানতে পারছি যে আছে শিলংয়ে, তো আমি কই না শিলংই আইতাছি, তোই তারা ফোন করে লাস্ট মোমেন্টে টিকিট ক্যান্সেল করছি, গুয়াহাটির টিকিট ক্যান্সেল করে আমি শিলং আইছি। তো মানে টোটালি আনপ্ল্যান্ড এই পুরো ট্রিপটা আমার আনপ্ল্যান্ড। তো সব সবাই ভাবতে পারো যে আমি প্ল্যান করিয়া যাইতাছি সবদিকে যেদিকে যেতেছি, কোনো প্ল্যান না, কোনো প্ল্যান ছাড়া যেদিকে ফার্স্ট সেদিকে গেছি আমি যাইতাছি। ওখানে সেম শিলং আইছি, আবার পরে যে উচ্চারা পুঞ্জে যেতেছি এটাও প্ল্যান ছাড়া, তারা জিগাই কইছি যে কই যাওয়া যায়। তো দেখি যাইতে যাইতে যতটুকু স্পট আছে দেখতেছি, মানে যেগুলো আমি আগে দেখছি না ওগুলো দেখতেছি, আর এরপর তো ছেড়া পুজোর লাস্টে যাবো। চলো পুরো ভিডিও দেখো তোমরা, আরও এপিসোড বাকি আছে। এখানে আইসি নেক্সট লোকেশনে, মানে সবাই মেঘালয় জেলায় মোটামুটি প্রায় সবাই এখানে এই লোকেশনে আয়। লোকেশনটা হয়েছে আর কোনো কিছু না, সবাই জানো সবাই চেনো, সেভেন সিস্টার ওয়াটারফল। ঠিক আছে, তো চলো ভিউ দেখাই। এই যে আমার পিছনে সেভেন সিস্টার ওয়াটারফল, এটার কিছু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এই সিগা সেভেন সিস্টার ওয়াটারফল, আর ওইদিকে যা দেখতেছ ওই যে পাহাড়টা, মিডিলের যে পাহাড়টা এর নিচেই আছে বাংলাদেশ, যে বাংলাদেশের এই পাহাড়টার নিচেই বাংলাদেশ সোজা কথায়। সেভেন সিস্টার ওয়াটারফল মৌসুমি আই ক্যাপ, ইয়া পে হোগা এন্ট্রি, হাম লোগ ইয়া পে দেঙ্গে এন্ট্রি। ও মামা তুমি না কেন আর কবেন? থ্যাংক ইউ। 30 ভাইয়া 30, ওকে চলো হাম লোগো নে তো অভি এন্ট্রি কর লিয়া, হাম জায়েঙ্গে সিধা অন্দর মৌসুমি আই ক্যাপ। যদি আমি নামটা অনেকবার শুনছি কিন্তু গেছি না কোনোদিন, তো আজকে ফার্স্ট টাইম যেই মুভিটার ভিতরে এই ক্যাবে। মৌসুমি আই ক্যাবটার নাম অনেক শুনছি আমি, ঠিক আছে, অনেক ফটো দেখছি, ওখানে ফটো দেখে বুঝতেছি যেটা কোন ক্যাব। তো আজকে ফার্স্ট টাইম এটার মধ্যে যাইমু। দার্জিলিং দেখছি নেপালি, দেখছো এই কেমন সুন্দর, আর এখানে মেঘালয় আছে খাসি, এটাও সুন্দর। শিলং আছে নেপালি? হ্যাঁ শিলং, হ্যাঁ শিলং নেপালি আছে, যদিও এখানে খাসি নেপালি মিক্স আছে। লগে মোমো ফ্রি, লগে মোমো ফ্রি নিয়ে আচ্ছা সুন্দর বাড়িয়া, মানে একটার থেকে একটা সুন্দর, চোখ সরাইতে ইচ্ছা হয় না এত সুন্দর। কেনে আমরা দেখি এরকম কেনে বানাইছি না, থাকি যেতাম ইচ্ছা হয় বুঝছো, একসময় কোন দিন নানি ইচ্ছা হইব মনে আয়া এদিকে একটা দেখিয়া বিয়া সেটেল হয়ে যাবো দেখিও, ঠিক ওই অপেক্ষাত আছে। জুতা মোজা এখানে খুললে রেখা যাইতে হইব, কারণ ভিতরে হালকা জল আছে তো ভিজব, তো জুতা এখানে রেখা যাইতে হইব। টিকিট লিলিছে হাতে, এখন যাইমু উপর দিকে, যাওয়ার পরে ভিতরে গিয়া ঢুকমু কেবে। ঠিক আছে, খানি ভিতরে অর্ডার দিয়েছি হোটেলে, তারা খানি রেডি করবো, ততক্ষণে ঠিক অক্ষণে কী করছি টিকিট লইলাম কেবে যাইবার লিগা, টিকিট লইয়া যাইতেছে ভিতরে। পার হেড তোমার 30 টাকা, ঠিক আছে, 30 টাকা দিয়ে টিকিট করবে, আর জুতা বাইরে রেখে আইবে, যাতে কেলেকে জুতা বাইরে রাখবে, কারণ কেবে ঢুকার পরে ভিতরে জল আছে, জুতা উদা মোজা টুজা ভিজতে পারে, আর সঙ্গে পর অসুবিধা তোমারই, তো জুতা খুলে আইবে, তো কোনো অসুবিধা নাই, বিন্দাস গিয়া ঢুকবে গুহার ভিতরে। গুহার ভিতর এটা অনেক ফটো দেখছি, অনেক ভিডিওতে দেখছি আমি, কিন্তু জানতাম না যে এটা ওই গুহা, আজকে সম্রাটে কোহায় জানতে পারছি যে ওই গুহাটাই হয়েছে ওইটা, তো যেটা সেই গুহার ভিতরে। এখন চলো সিঁড়ি বেয়ে উঠলাম, এসে গুহার স্টার্টিং, টাপ টাপ করে জল পড়তেছে, দেখো কিরকম জল পড়তেছে, ফোটা ফোটা কন্টিনিউ জল পড়তেছে, এই যে কন্টিনিউ জল পড়তেছে। এদিকে যাই ধীরে ধীরে, কাপ 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 কাপ
ट्रस जलाई तो मोबाइल फोन किच्छु करार नहीं मोबाइल एन ट्रस जलाइया धीरे धीरे नामते लगे अत अंधकार भरे जल जल किच्छु करार नहीं टेक्निक यूज कर देखते माता नाम हाटते लगता से कंटिन्यू एम माता नाम हाटते लगता से एतो गुहा एतो गुहा माने किछु करा आवे तो मध्य तो डेंजरस अवस्था माता ये नाम हाटते लगता से चिपाचिपि भरे पूरा गुहा अंधकार भर तक फ्लैश ये फ्लैश जलाइया जुगाल लगे आलो लगे आलो नाई भर अंधकार चले संगे माता खाई माता बाड़ी खाई माता नाम नाम आगता से जुगाड़ कर रेकर्डिंग लगता से कम भीर देखो कम देखो कम भीर माता नाम नाम चलते लगता से एम जल पड़े जल पड़ी था जल पड़े जल पड़े हारे कंटिन्यू जल पड़ता से एदिगे अनेक जल पड़ता से हमार कैमरार मध्य फोन मध्य फ्लैशर मध्य जल पड़िया शेष भालो एक एक्सपीरियंस माने एटा मजार एक एक्सपीरियंस लगे जल पड़ता पहाड़ कैमरार मध्य फोन मध्य कम जल पड़े पहाड़ पाथर थे पाथर थे कम जल पड़े देखो पाथर थे कम जल पड़े देखो हमार कैमरा मध्य जल टल पड़े भिजिया शेष मोबाइल मध्य कैमरार मध्य कैसे जाए अभी हाथे मत कैमरा लो सम्भव है ना अनेक टाप हो जाए हाथे मत कैमरा लो अनेक टाप हो जाए सत्य और इटा अनेक शिट बीजे शेष हमें जल एम जल पड़े मैं मेन जगह रास्ता देखिए तुम्हें हाटे जाए यह जगह ही जलटा पड़े ऊपर दिखे बदर उठता से देखी बदर उठे माथा पीछे एम दिखे जलटा पड़े देखो तुम पूरा बीज भाई मिस नहीं बीज भाई कैमरा मोबाइल सब बीजा शेष যা মুস্তে বাইরে আগে বাও কোন যাইবো আমি এদিকে গিয়ে ও ওইদিকে বাইরিতাম দেখাই যেতেছে না এদিকে বাইরে লাইট দিছে ওদিকে টোটাল দেখা যায় কিন্তু ক্যামেরার মধ্যে কিছু দেখা যায় না বোঝা যায় না মাই মাই আচ্ছা ডেঞ্জার জায়গা থেকে পড়ল না নি অবস্থা আমি লাড্ডু জুম একবারে আমার লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স সত্যিটা আর আমি अनेक जंगल ट्रेकिंग करती अनेक जंगल पिकनिक करती तुम्हारा देखो आशा करी हमारे ब्लगगलाते आगे ब्लगगलाते अनेक पहाड़े गेसि अनेक दिखे गेसि अनेक वाटरफले गेसि झर्नाते गेसि अनेक जगह गेसि किन्तु एत सुपार माने केवर मध्य फार्स्ट टाइम एम एम एक केव इटा किताब एत बड़ो केव मन है ना आगे फिर ओरकम चाहिए पूरा माने
অসাধারণ এক্সপিরিয়েন্স। তাও ভিতরে হাঁটা পাথর, জল অর্ধেক পায়ের মধ্যে জল ঢুকে, আর পাথর তো পাথর, বাইচান্স কোনো কারণে পাও স্লিপ করলে বুঝি নেবে মজাটা, মানে একটা সুপার একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে সত্যি। ওর কিছুটা এখানে আলো আছে, আলোটা কেনে আছে আমি দেখাইতেছি, একটা আলো পাইছে এই যে আলোটা, এই কারণে দাঁড়াইছি উপরে একটা জায়গা হোল, এই যে এই জায়গাটা একটা হোল যেখানে আমি দাঁড়াইছি, ঠিক এই জায়গা ঠিক আমার মাথার উপরে একটা হোল আছে, এই যে জায়গা থেকে আলোটা ঢুকতেছে, কিন্তু চারিদিকে গুহা, বাড়িটা ঠিক গুহা চারিদিকে বন্ধ, অনেক চারিদিকে গুহা, কিন্তু উপরের জায়গাটা হোল এমনভাবে হোল হয়েছে আলোটা ঢুকতেছে, ইয়ার লাগে এত সুন্দর লাগে, এই যে জায়গাটা মোটামুটি আলো ভালো লাগে। ও একটা ফটো নিয়ে নেই সঙ্গে, রিলস আমার লাইফের সত্যি, এটা আমি শুধু অনেক ফটোতে বা ভিডিওতে দেখছি শুধু এই জায়গাটা, যে আজকে যে এটা আইমু ভাবছি না সত্যি, আমার এই আনপ্ল্যান্ড সোলো ট্রিপটা আমি কইম ওখানে সাকসেস, আমার আনপ্ল্যান্ড সোলো ট্রিপ সাকসেস, আমি সন্তুষ্ট সত্যি, চলো বাইরে আইসি, দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো আজকে লিখে এই ভিডিওটা এখানে শেষ করতেছি, খুব তাড়াতাড়ি দেখাইতেছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে আরেকটা বড় কেভের মধ্যে, ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট এপিসোড।